কাছে যাওয়াই হলো না। আমরা এখন কোথায় যাচ্ছি? এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে যে লোকনাথ বাবার জন্মস্থান তার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং এখানে এই পর্যন্ত বাইকে এসেছি এবং বাইকটা রাখলাম। আমরা দেখি একটু খাটা পথে যেতে হবে আমাদের। আমি সাথে আছে নয়নবাবু ক্যামেরাম্যান এবং সুজন বিশ্বাস। রাস্তার দুই পাশে বিভিন্ন স্টলার রয়েছে। কিন্তু আমরা যা দুপুর বেলা খেয়েছি তাদের হোটেলে খাওয়া লাগবে না আমাদের। এর আগে আমি 4 বার এসেছি। এই রাস্তা মাটির ছিল, তারপর আস্তে ইটের হয় এবং এই বছর দেখতে পাচ্ছি যে পিচের হয়েছে। তবে মাটির রাস্তা হাঁটাই বেশি আরামদায়ক ছিল। আমার সব ভুল হয়ে গেছে, আমার ক্যামেরার ইয়েটা বাড়ানো ছিল, লাইটটা চার্জ খেয়ে ফেলেছে। কপালের সাথে লাগিয়ে নিলে সব থেকে ভালো হয়। কপালের মন্দির বন্ধ চলতে হয়, হাত ব্যথা হয়ে গেলে আমাকে বলো, আমি আস্তে আস্তে করবো। তুমি জান ধরো নন-স্টপ ভিডিও দিতে পারো একদম মন্দির বন্ধ ভিডিও। দেখুন মঠেল বানিয়ে নিয়ে এসছে, মঠেল শিব ঠাকুরের মঠেল। মোটামুটি এই ক্যামেরা দিনের বেলা তুলে মজা আছে, রাত্রেবেলা তুলে অত মজা নেই। ফোকাস কম না, আমাদেরকে সব এরকমই ধান গাছ কি শস্য খেত ও পাট পাট সেই লাগে, দেখতে দেখতেও সেই লাগে, পুরো মাঠ জুড়ে একই রকম থাকে। তো ভাইপুর জন্য খেলনা ফিরে নিয়ে যাও। কালকের দিনের মনে হয় নাকি? না আজকের দিনে এসছি। আর লাঠিয়াটা কিনতে হবে, নাহলে হবে না। আমি ধরছি মা,
আমার সাথে আছে নয়ন বাবু, ক্যামেরাম্যান নয়ন বাবু। ওয়েদারটা বেশ সুন্দর, দারুণ ওয়েদার, কিন্তু পায়ের তলা বেশ ভালোই লাগছে, কেন কুয়াগুলো উঠে রয়েছে। ইটের কাদার রাস্তাটা এই সমস্যাটা হয় না। হ্যালো, হ্যাঁ কে? কি একটা নাম না জানা সুন্দরী, সুন্দর বলে সুন্দরী গাছ, আর এখানে নাম না জানা সুন্দরী সুন্দরী ফুল। কপালের সাথে লাগিয়ে রাখার একটা কিছু বানাতে হয়, কপালের সাথে কোন মান কোন মান ওই মোবাইল ক্লাম্প ধরে রেখে যায়। হ্যাঁ হ্যাঁ, এরম ভাবে যাচ্ছে, লুচি করে দিলাম, লুচি করে দিলাম, ওপরে রাখলাম। দেখুন রাস্তার পাশে গড়ে উঠেছে বিভিন্ন রকমের স্টল, পশরা সাজিয়ে। এই যে তোমার ওদিন আমি এখান থেকে চা খেয়েছিলাম, হ্যাঁ এইখানটাই কি সে? হ্যাঁ একদম শিওর। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা মানুষ খুশি করেছে করেছে, তোমার বৃষ্টির দিন কি হয় করছে অতটুকু বাচ্চা, তার কি এমনি হয়েছে বাকি? ভগবান করছে করে যাচ্ছে, তাতে দোষ হচ্ছে না, এটা বাচ্চা উচ্চ করছে তাতে দোষ। দোকান এইটুকু আবার ই করে করে আসতে হবে। আমরা যেখানে শুকনো মাটি বুঝলে তারপর দিয়ে কাজ করতাম। ইউটিউব লাইভ করলেই তো হতো, লাইভ করলে হয়ে যেত, আর স্টোর করার জায়গার দরকার ছিল না। হোয়াটসঅ্যাপ থেকে সেভ হয় না? হ্যাঁ লাইভ সেভ হয়, লাইভের কানেকশানটা একটু ভালো লাগে। ঠিকঠাক বড় দেখবো।
আমার একদম আস্তে ঠিক আছে জামাটা তুলে নেবো জামাটা জামাটা তুলে আস্তে ঘুরিয়ে সামনের দিক করে দিই তুলে নেবো কুড়ি মিনিট হয়ে যাবে, কুড়ি মিনিটের লম্বা ভিডিও আছে, কুড়ি মিনিটের লম্বা একটা ভিডিও হয়ে যাবে, সুন্দর। পেট্রোল পাম্প কত পেট্রোল পাম্প ছড়িয়ে গেলে কিন্তু আজ আর পাবেন না চায়না ভ্যারাইটিস আপনাদের সকলের জন্য। Hey,
কষ্ট করে ড্যাম ধরবো ক্যামেরা ধরবো হচ্ছে না যাবে যাবে পার্কে আপনি পাবেন না দাদা সব গঙ্গার জল হয়ে গেছে এটা আর কিন্তু এখন পুকুরের জল নেই এটা এটা গঙ্গার জল হয়ে গেছে Thank you.
আগে জল ঢেলে নিই তারপর পুজো দেবো ওখানে, ঠিক আছে? আগে জল ঢেলে নিই তারপর পুজো দেবো, বুঝলে? পুজো দেওয়ার লাইন, এটা জল ঢালার লাইন, জল ঢালার লাইন, এটা পুজো দেওয়ার লাইন, বেশি না 150 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো চলো ওই সাইড দিয়ে দেখি।
চলো আজকে পুরো মানে 30-35 চলছি এদিকটা বাইরে চলে যাওয়ার পর এটা হলো বাইরে মেলার বাইরে দুধপুকুরের ছিনটা তুলতে হবে হ্যাঁ দুধপুকুর কোনটা ওদিকে চলো ওদিকে চলো নরনারায়ণ সেবা হচ্ছে লাইন দিয়ে কি প্রসাদের জন্য লাইন ইন্টারনেটে ছাড়বো তো আপনি এটা একটু খুলে দিন কিছু কিছু হবে না হবে না তো